ইউক্রেন রাশিয়ার যুদ্ধে নতুন করে এবার আলোচনায় গুচ্ছ বা ক্লাস্টার বোমা। মূলত একটি বড় আকারের খোলসের মধ্যে থাকে ছোট ছোট শতাধিক বোমা। বিমান কিংবা কামান থেকে ছোড়ার পর একটি ফুটবল মাঠের মতো বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে এবং চালাতে পারে ব্যাপক ধ্বংসযজ্ঞ। মাটিতে ছড়িয়ে পড়া এসব বোমা অবিস্ফোরিত অবস্থায় সক্রিয় থাকতে পারে বহু বছর পর্যন্ত। বিশ্বের শতাধিক দেশে এই নিষিদ্ধ ক্লাস্টার বা গুচ্ছ বোমা। রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণে সহায়তা করার জন্য ইউক্রেনকে গুচ্ছ বোমা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গুচ্ছ বোমা দেওয়ার সিদ্ধান্তটা বাইডেনের দিক থেকে খুবই কঠিন ছিল। বাইডেন তার মিত্রদের সঙ্গে আলোচনা করে বলেছেন, ইউক্রেনীয়দের অস্ত্র ফুরিয়ে আসছে, এটি তাদের জন্য দরকার। বাইডেন বলছেন, যুদ্ধটি যেহেতু অস্ত্রের আর অস্ত্র তাদের ফুরিয়ে আসছে, ফলে চূড়ান্ত পর্যায়ে গিয়ে প্রতিরক্ষা বিভাগের প্রস্তাবে রাজি হয়েছেন বাইডেন। তবে এটি স্থায়ী নয়, সাময়িক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম ব্যবহার হয় এই গুচ্ছ বোমার। বিস্তৃত এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালানোই এই বোমার প্রধান উদ্দেশ্য। মূলত একটি বড় বোমা আকৃতির খোলসের মধ্যে রাখা হয় ছোট ছোট অনেকগুলো বোমা। গুচ্ছ আকারে রাখা হয় বিদায়, এর নাম ক্লাস্টার বোমা বা গুচ্ছ বোমা। আকৃতি এবং সক্ষমতা ভেদে 10 থেকে কয়েকশো বোমা রাখা হয় এক একটি ক্যানস্টারে। বিমান কিংবা কামান থেকে ছোড়ার পর নির্দিষ্ট উচ্চতায় এসে খুলে যায় এসব ক্যানস্টার। এরপর ভেতরে থাকা অসংখ্য বোমাগুলো ছড়িয়ে পড়ে। এক একটি ক্যানস্টারে যে পরিমাণ বোমা থাকে তা একটি ফুটবল মাঠ আকৃতির এলাকায় ছড়িয়ে পড়তে সক্ষম। মূলত সেনাঘাঁটির রানওয়ের মতো এলাকা ধ্বংসের জন্য ব্যবহৃত হয় গুচ্ছ বোমা। এছাড়াও ট্যাঙ্কিং বা সাজোয়া যান ডিভিশন, বৈদ্যুতিক পাওয়ার ট্রান্সমিশন এবং বাংকার ধ্বংসের জন্য ব্যবহার করা হয় এই বোমা। যুদ্ধ চলাকালে বিমান থেকে এই গুচ্ছ বোমা ফেলা হয়। একটি বোমার ভেতর লুকিয়ে থাকে শত শত বোমা। ঝাঁকে ঝাঁকে ভূমিতে আঘাত হানে এসব বোমা। এক একটি বোমার আকার রকেট শেল থেকে শুরু করে টেনিস বলেরও সমান হয়ে থাকে। ভূমিতে আঘাত হানার পর অনেক বোমাই বিস্ফোরিত হয় না। এগুলো বছরের পর বছর সতেজ থাকে, ফলে এগুলো স্থল মাইনের চেয়েও কোনো অংশেই কম বিপজ্জনক নয়। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যেসব ক্লাস্টার বোমা সরবরাহ করছে তার প্রতিটি ক্যানস্টারে 80টিরও বেশি বোমা রয়েছে, যা 155 মিলিমিটার হোয়াইট জার থেকে ছুটতে সক্ষম। তবে কামান কিংবা বিমান থেকে ছোড়ার পর এসব বোমার প্রায় 50% কম অবিস্ফোরিত থেকে যায়, যেগুলো কার্যকর থাকে দীর্ঘ সময় পর্যন্ত। ফলে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরও থাকে প্রাণহানির ঝুঁকি। বিশ্বের বেশিরভাগ দেশ এই অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করেছে। যুক্তরাষ্ট্র ক্লাস্টার বোমা উৎপাদন, ব্যবহার এবং পরিবহন নিষিদ্ধ আইনকে উপেক্ষা করে ইউক্রেনকে এই বোমা সরবরাহ করছে। ইরাকে 2003 থেকে 2006 সাল পর্যন্ত ক্লাস্টার বোমা ব্যবহার করে যুক্তরাষ্ট্র। এর আগে সিরিয়াতে ক্লাস্টার বোমা ব্যবহার করে রাশিয়া। রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণে সহায়তা করার জন্য ইউক্রেনকে গুচ্ছ বোমা পাঠানোর পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়, কয়েক মাস ধরেই গোলাবারুদ সংকটের কথা জানিয়ে পশ্চিমা দেশগুলোর কাছে সহযোগিতা চেয়ে আসছিল ইউক্রেন। এ অবস্থায় ইউক্রেনকে সহযোগিতায় শুক্রবার গুচ্ছ বোমা প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে বাইডেন প্রশাসন। ভয়ঙ্কর এই মরণাস্ত্রটি ইউক্রেনকে সরবরাহ করার ক্ষেত্রে এতদিন দ্বিধাগ্রস্ত ছিলেন মার্কিন কর্মকর্তারা, কারণ বিস্তৃত এলাকাজুড়ে বিস্ফোরণের ফলে এটি বেসামরিক নাগরিকদের জন্য হুমকিস্বরূপ। যুদ্ধক্ষেত্রে এই অস্ত্রটির ব্যবহার নিয়ে বেশ বিতর্ক রয়েছে। ভয়ঙ্কর এই মরণাস্ত্রটির ব্যবহার নিষিদ্ধ করে 1 দশকেরও বেশি সময় আগে একটি চুক্তি অনুষ্ঠিত হয়েছিল এবং শতাধিক দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছিল। তবে এখন পর্যন্ত এই চুক্তিতে স্বাক্ষর করেনি বেশ কিছু দেশ। তার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইসরায়েল, ভারত, পাকিস্তান এবং ব্রাজিল। মূলত এসব দেশের কাছেই বেশিরভাগ গুচ্ছ বোমা রয়েছে।